নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। চিঠি লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদের। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্মার্টফোনের যুগে চিঠি লেখার ধারা আজও টিকে আছে তার প্রমাণ বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদ। তার বাড়ি লাভপুর ব্লকের কাজীপাড়া গ্রামে। কর্মসূত্রে তিনি সিউড়ি পুলিশ লাইনে থাকেন। মুন্সি দরুদ ভারতের 31টি দৈনিক সংবাদপত্রে এবং আকাশবাণী রেডিও, রেডিও তেহরান, রেডিও জাপানের অনুষ্ঠানে অসংখ্য চিঠিপত্র লিখে ন্যাশনাল রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়াও পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মাননা। ম্যাজিক বুক অফ রেকর্ড তাকে জাতীয় রেকর্ড খেতাব দেয়। জ্যাকি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কার প্রদান করে। সার্টিফিকেট, মেডেল, ট্রফি ইত্যাদি একাধিক পুরস্কার তার ঝুলিতে। স্বাধীন ভারতে এই প্রথম কোনো বাঙালি পত্র লিখে 3টি রেকর্ড করে বীরভূম তথা দেশ ও দশের মুখ উজ্জ্বল করেছেন। 27 বছরের এই তরুণ হোমগার্ড পত্রকার হিসেবে খুবই জনপ্রিয়। এই পুরস্কার সম্মান পেয়ে স্বভাবতই খুশি মুন্সি দরুদ। 2012 সালের 27 আগস্ট আমার প্রথম চিঠিপত্র প্রকাশ হয় দৈনিক কাগজে, কলকাতা দৈনিক সংবাদপত্রে। তারপর আস্তে আস্তে আমি পশ্চিমবঙ্গের সমস্ত দৈনিকে চিঠিপত্র লিখেছি। ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ডের বিভিন্ন দৈনিক কাগজে আমি চিঠি লিখেছি। ভারতের 31টি দৈনিক বাংলা সংবাদপত্রে আমি চিঠিপত্র লিখেছি। রেডিও জাপান, রেডিও তেহরান, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী বিভিন্ন অনুষ্ঠানে আমি চিঠিপত্র লিখেছি। চিঠিপত্র লিখে আমি ন্যাশনাল রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড, সর্বশেষ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম উঠেছে। ভারতবর্ষের 3টি প্ল্যাটফর্ম থেকে আমি পুরস্কৃত হয়েছি। সার্টিফিকেট, মেডেল, ট্রফি এইসবগুলো আমি পেয়েছি। এই সকল পুরস্কার পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। বীরভূমের মুখ হিসাবে আমি খুবই গর্বিত। চিঠিপত্র আমি লিখে যেমন 10 বছর ধরে লিখেছি, তেমন চিঠিপত্র লেখা ধারাটা আমি আরও বজায় রাখবো বা আরও চিঠি লিখতে চাই, এটাই আমার কামনা। ভয় টিভি, সিউড়ি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।